হ্যালো এভরি আমি রোমা আজকে আমি আপনাদের জন্য একটি জব নোটিফিকেশানের আপডেট নিয়ে এসেছি এই নোটিফিকেশানটি বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশনের পক্ষ থেকে এখানে আপনার পোস্ট নেম হচ্ছে রিকোভারি এজেন্ট এবং এই জবের জন্য ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারেন আবেদন করার জন্য আপনাদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না এটি হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান এর পিডিএফ লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা একবার ডাউনলোড করে দেখে নেবেন ফর্ম ফিল করার আগে এটি হচ্ছে এর মেমো নম্বর এবং এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে তিন তিন দু হাজার বাইশ তারিখে এখানে আপনাদের সম্পূর্ণ চুক্তিভিত্তিক ও অস্থায়ী পদে নিয়োগ করা হবে এবার আমরা দেখে নিই আবেদন করার জন্য আপনাদের কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন তো আপনাদের উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং বেসিক কম্পিউটারের নলেজ থাকতে হবে যেমন এম এস ওয়ার্ড এম এস এক্সেল পাওয়ার পয়েন্ট এম এস এবং ইন্টারনেটের এবং আপনাকে নর্থ চব্বিশ পরগনা স্থায়ী বাসিন্দা হতে হবে আপনার বয়স সীমা রয়েছে কুড়ি বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত এখানে আবেদন করার জন্য আপনাকে মাইনরিটি কমিউনিটি থেকে বিলং করতে হবে এখানে দেওয়া রয়েছে কারা কারা আবেদন করতে পারবেন আপনারা একবার দেখে নেবেন আপনার জব লোকেশান হচ্ছে নর্থ চব্বিশ পরগনা এবং আপনার এরিয়া অফ এঙ্গেজমেন্ট হচ্ছে হাসিনাবাদ হিঙ্গালগঞ্জ এবং টাকি মিউনিসিপ্যালিটি টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটি এবং আপনাদের সিলেকশন হবে সম্পূর্ণ ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে আপনাদের আবেদন করার জন্য আগে করে কোনো অ্যাপ্লিকেশন ফর্ম পাঠানোর দরকার নেই যেদিন আপনার ইন্টারভিউ হবে সেদিন আপনাকে আপনার বায়োডেটা ও সমস্ত ডকুমেন্টস নিয়ে এই ঠিকানায় পৌঁছে যেতে হবে ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন এ এম বিআর ডিডি টোয়েন্টি সেভেন বাই ই সল্টলেক সেক্টর ওয়ান কলকাতা সিক্সটি আপনার ইন্টারভিউ হবে চোদ্দো তিন দু হাজার বাইশ তারিখে এবং আপনাকে পৌঁছে যেতে হবে সকাল দশটার মধ্যে এই ঠিকানায় যেদিন আপনার ইন্টারভিউ হবে সেদিন আপনাকে সাথে করে কিছু ডকুমেন্টস নিয়ে যেতে হবে তো এবার আমরা দেখে নিই আপনাদের কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে তো আপনাকে বায়োডেটা নিয়ে যেতে হবে আপনারা বায়োডেটাটি পেয়ে যাবেন এই নোটিফিকেশানের শেষে এই যে এইটি এই বায়োডেটাটিকে আপনাকে একটি এফ সাইজ পেপারে প্রিন্ট আউট বার করে নিতে হবে এবং তারপর নিজে হাতে ফর্মটিকে ফিল আপ করে নিতে হবে যদি কোনো ডাউট হয়ে থাকে আপনাদের এই ফর্ম নিয়ে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন আমি আপনাদের রিপ্লাই করার চেষ্টা করব। এবার আমরা দেখে নিই এর সাথে কী কী ডকুমেন্টস আপনাদের নিয়ে যেতে হবে তো ডকুমেন্টসগুলো আপনাকে অরিজিনালও নিয়ে যেতে হবে এবং সেলফ অ্যাটেস্টেড ফটোকপিও নিয়ে যেতে হবে ডকুমেন্টসগুলি হচ্ছে আপনার এডুকেশান কোয়ালিফিকেশানের সার্টিফিকেট আপনার এডুকেশান কোয়ালিফিকেশানের মার্কশিট তারপরে আপনার এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনার আইডেন্টি কার্ড হিসাবে ভোটার কার্ড অথবা আধার কার্ড এবং আপনার দুটো পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ লাগবে এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনাকে ইন্টারভিউয়ের দিন পৌঁছে যেতে হবে নির্দিষ্ট ঠিকানায় তো এই ছিল এই অফিসিয়াল নোটিফিকেশানের কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্টস এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশনের এর ইউআরএল লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা এখান থেকেও অফিসিয়াল নোটিফিকেশানটিকে ডাউনলোড করতে পারবেন এই যে এই লিঙ্কে ক্লিক করে তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে এরকমই জব রিলেটেড নোটিফিকেশান নিয়ে আজকের জন্য বাবাই